ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. The heart of the Quran by Quraner Ridoy Shironame Puro Ramadan Mash Jure Dharabahik চার পর্বের কোরআনিক লাইফ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল-মুবারাক। আমাদের আজকের এই কোরআনিক লাইভ সেশনটি মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। পুরো রমাদান মাস জুড়ে প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টায় আমরা এই কোরআনিক লাইভ সিরিজটি কন্ডাক্ট করে থাকি। আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। এবং মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের এই চমৎকার কথামালাগুলোকে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে দেবার স্বার্থে আমি শুরুতে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা লাইভটি নিজে শুনুন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যেহেতু দুইটি প্ল্যাটফর্ম থেকে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে আজকের লাইভটি ব্রডকাস্ট হচ্ছে, আমরা গতবারের মতো আজকেও শুরুতে একটু দেখে নিতে চাই যে আপনারা কে কোত্থেকে যুক্ত হয়েছেন। আপনারা মেহরবানি করে কমেন্ট সেকশনে একটু লিখে আমাদেরকে জানান যে আপনারা বাংলাদেশের কে কোন জেলা থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন। এবং যদি আপনারা প্রবাসে থাকেন, দেশের বাইরে থাকেন, তাহলে পৃথিবীর কোন প্রান্ত থেকে বা কোন দেশ থেকে আপনারা আমাদের সাথে এই লাইভ সেশনটির সাথে যুক্ত হয়েছেন আপনারা জানাবেন। তো আমি শুরুতে আমাদের মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ফেসবুক পেজের কমেন্টসগুলো একটু দেখব আপনারা কে কোত্থেকে আমাদের সাথে জয়েন করলেন। এরপর আমরা মিজানুর রহমান আজহারি যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানেও একটু চোখ বুলানোর চেষ্টা করব যে আপনারা কে কোত্থেকে যুক্ত হলেন। জুনায়েদ ইসলাম তিনি যুক্ত হয়েছেন মনোহরদি থানা থেকে। সাকিব আদনান কুষ্টিয়া থেকে। মোহাম্মদ ইসরাফিল যুক্ত হয়েছেন ঢাকা থেকে। বাঁশখালী চট্টগ্রাম থেকে তুহিন আফ্রিদি যুক্ত হয়েছেন আমাদের এই লাইভ সেশনটিতে। অনেকেই কমেন্টে সালাম দিচ্ছেন, সবাইকে একসাথে আমরা সালামের উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রমাদান মোবারক, রমাদান করিম। আশা করছি প্রত্যেকের রমাদান খুব চমৎকার যাচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা আছেন। আল্লাহ তালা আপনাদের সিয়াম কিয়াম সাদাকা ইবাদত তেলাওয়াত সব কিছু কবুল করুন আল্লাহর কাছে এই দোয়াই করি। শিপু আজাদ যুক্ত হয়েছেন গাজীপুরের পিরুজালি থেকে। মিল্লাত যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে। এমডি রাসেল হোসেন সৌদি আরব থেকে। আমাদের ফেসবুক পেজে যারা কমেন্টস করছেন আমরা সেই কমেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মোহাম্মদ জুমন নামে এক ভাই যুক্ত হয়েছেন দুটি পাতা একটি কুরির দেশ সিলেট থেকে। শুধু বাংলাদেশি নয়, নাজমা সুলতানা নাজু নামে এক বোন যুক্ত হয়েছেন ইন্ডিয়ার আসাম থেকে। সৌদি আরবের জিজান আবু আরিশ থেকে যুক্ত হয়েছেন নীরব আহমেদ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সিরাজগঞ্জ জেলা থেকে আইএস মিডিয়া। সৌদি আরব থেকে অনেক ভাইরা যুক্ত হয়েছেন, ফকরুল হৃদয়, আর কে রাকিব। ইন্ডিয়া থেকে এস কে সুরুজ, মাশাআল্লাহ। কুড়িগ্রাম থেকে আরিফ ইসলাম ইমরান যুক্ত হয়েছেন আমাদের আজকের এই লাইভ সেশনটিতে। সৌদি আরব থেকে অনেক যুক্ত হয়েছেন মাশাআল্লাহ। এমডি রাজাউল হাসান যুক্ত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে। বাগেরহাট থেকে আমাদের এই কোরআনিক লাইভ সেশনটি দেখছেন এমডি নাইম ফকির। সুদূর ইউরোপের ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন এমডি নাসির উদ্দিন। মাশাআল্লাহ, ডাইভার্সিটি।
সৌদি আরবের তাবুক থেকে আইরিন সুলতানা, সৌদি আরবের রিয়াদ থেকে এমডি নাজমুল হাসান নাঈম, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে আপনারা যুক্ত হয়েছেন। এক ঝলক আমরা দেখে নিলাম আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনটি। এবার আমরা একটু করে দেখে নিতে চাই যে আমাদের ভেরিফাইড যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে কারা কারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে ইফতেখার হোসেন কুমিল্লা থেকে, এমডি আলামিন হোসেন ভোলা, আজিজ হক যুক্ত হয়েছেন সিডনি থেকে, জাকির হোসেন ইন্ডিয়া থেকে, আসিফ রংপুর থেকে, মাশা আল্লাহ, চট্টগ্রাম থেকে এনামুল হক, ঠাকুরগাঁও থেকে আব্দুল হান্নান, নীলফামারী থেকে নূর আলম, রাজশাহী থেকে রাইসা ইসলাম, মানিকগঞ্জ থেকে সাদেক হাসান, সাতক্ষীরা থেকে হোলি কোরআন রিসাইটেশন, আচ্ছা, নোয়াখালী থেকে কামাল সাইকেল সেন্টার, টাঙ্গাইল থেকে ফরমান আলী, পাবনা থেকে রিশাদ, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে সাইদুল মণ্ডল, ইন্ডিয়ার আসাম থেকে আনোয়ারুল হক, তারপর কলকাতা থেকে, ভোলা থেকে, লালমনিরহাট থেকে, র্যান্ডমলি কমেন্টসগুলো যাচ্ছে, সবগুলো আমি হয়তো দেখেও সারতে পারছি না, হবিগঞ্জ থেকে, লক্ষ্মীপুর থেকে, ঝালকাঠি থেকে, চট্টগ্রাম, নেত্রকোনা, মানিকগঞ্জ, এত র্যান্ডম কমেন্টসগুলো আসছে আমি পড়েও শোনাতে পারছি না, খুলনা, সোনারগাঁও, ইন্ডিয়া, ইউএসএ, টাঙ্গাইল, পাবনা, জামালপুর, ময়মনসিংহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা দেখে নিলাম, এক ঝলক আমরা দেখে নিলাম যে আমাদের ইউটিউব থেকে কারা কারা আমাদের এই হার্ট অফ দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামের এই ধারাবাহিক লাইভ সিরিজের তৃতীয় পর্ব আপনারা দেখছেন। আমাদের ফেসবুক পেজে আমরা দেখতে পাচ্ছি 7,300 জন কোরআন প্রেমী ভাই বোন আমাদের এই লাইভ সেশনটিতে যুক্ত হয়েছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা মূল আলোচনাতে চলে যেতে চাই। সম্মানিত সুধী, আমরা প্রতি বছর পবিত্র রমাদানুল মোবারকে কোরআন নাজিলের এ মাসে কোরআনের কোনো একটি সূরা থেকে ধারাবাহিক আলোচনা করি। এবছর আমরা সূরা ইয়াসিন থেকে আলোচনা করছি এবং আল্লাহর মেহরবানিতে আমরা দুটি পর্ব শেষ করেছি, আজকের তৃতীয় পর্ব চলছে। এবং আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় পর্বগুলো দেখেছেন তাদের মনে থাকবার কথা, আমরা বলেছিলাম যে সূরা ইয়াসিন পাঁচটি পর্বে বিভক্ত বা পাঁচটি সেকশনে বিভক্ত। প্রথম পর্বে আল্লাহ তাআলা একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন আমাদের সামনে হাজির করেছেন, যেখানে তিনি কনফার্ম করেছেন যে বিষ্ণু ঈসা ইসলাম ইন্না কালামিনাল মুরসালিন, হে নবী, আপনি রাসুলদের অন্তর্ভুক্ত। যারা বিশ্বাস করে না এটা, যারা এটা নিয়ে প্রশ্ন তোলে, তারা যে সত্য গ্রহণে পিছিয়ে আছে, সত্যকে জেনে বুঝে তারা মানছে না, এটা আল্লাহ বলেছেন এবং তাদের সব কিছু আল্লাহ রেকর্ড করে রাখছেন। দ্বিতীয় পর্বে আল্লাহ তাআলা একটু হিস্ট্রি নিয়ে অ্যানালাইসিস করেছেন, পর্যালোচনা করেছেন, হিস্ট্রি একটা রিভিউ আমাদের সামনে এনেছেন। কোনো একটা জনপদে দুজন নবী পাঠিয়েছেন, আবার আরও একজন পাঠিয়ে তিনজন, কিন্তু তিনজন নবীর দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো, কেউ ইমান আনেনি, একজন লোক শুধু এনেছিল কিন্তু তাকেও শহীদ করে দেওয়া হয়েছিল। এই ঘটনাটা আমাদের সামনে দ্বিতীয় পর্বে এসেছে। তৃতীয় পর্বে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা তার ক্রিয়েশন সুবহানাহু ওয়া তাআলার নানা সৃষ্টি, সেখানে মৃত জমিনকে কীভাবে তিনি জীবিত করেন, রাত দিনের পরিবর্তন, চন্দ্র সূর্যের ঘূর্ণায়মান প্রক্রিয়া, তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে বড় বড় নৌযান জলযানগুলো কীভাবে চলাচল করে, এগুলো আমরা দেখেছি। এবং চতুর্থ সেকশনে গত পর্বে আমরা দেখেছিলাম যে ভবিষ্যতে আমরা কী কী ওয়ার্নিংয়ের মুখোমুখি হতে যাচ্ছি, ভয়াবহ পরিস্থিতির, এর মধ্যে একটা হচ্ছে আমরা কেয়ামতের মুখোমুখি হতে যাচ্ছি, ভবিষ্যতে আমরা জাহান্নামের শাস্তির মুখোমুখি হতে যাচ্ছি, যারা আমরা অকৃতজ্ঞ, যারা আমরা বিশ্বাস করিনি, ইমান আনেনি, এসব কিছু আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। চারটি পর্ব শেষে পঞ্চম পর্বে এসে আমরা আজকে উপনীত হয়েছি এবং সর্বশেষ পর্বে বা সর্বশেষ সেকশনে আল্লাহ তাআলা বেসিক্যালি একটি কনক্লুডিং ডিসকাশন আমাদের সামনে হাজির করবেন, যেটি 68 নম্বর আয়াত থেকে শুরু করে 83 নম্বর আয়াত পর্যন্ত বিস্তৃত। সর্বশেষ সেকশনটি আজকে আমরা কভার করব।
আর আমাদের নেক্সট বৃহস্পতিবারের যে পর্ব সেখানে আমরা পুরো সূরা থেকে আমরা কী জানলাম, কী শিখলাম সূরা থেকে নিয়ে আমাদের জীবনের চলার পাথে ও লাইফ লেসনগুলো আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত শুধু আমরা কাল বিলম্ব না করে সরাসরি সূরাতু ইয়াসিনের যে সর্বশেষ সেকশন বা পর্ব কনক্লুডিং ডিসকাশন সেখানে চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। সূরাতু ইয়াসিনের সর্বশেষ যে সেকশন 68 নম্বর আয়াত থেকে শুরু করে 83 নম্বর আয়াত পর্যন্ত বিস্তৃত, সেই সেকশনটি আল্লাহ তাআলা শুরু করলেন এই আয়াত দিয়ে যে যাদেরকে আমি দীর্ঘ জীবন দান করেছি, দীর্ঘ হায়াত দান করেছি, তাদেরকে আমি আবার সৃষ্টির ক্ষেত্রে পুনরায় তাদের আগের সৃষ্টির দিকে আমি ফিরিয়ে নেই। তারপরও কি তারা বুঝবে না, তারা কমন সেন্স খাটাবে না? এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, অমান্য আমির হো, যাকে আমি দীর্ঘ জীবন দান করি, লম্বা হায়াত দান করি, নুনাক্কি সুফিল খালক, তাকে আবার তার পূর্বের অবয়বে ফিরিয়ে দেই, অর্থাৎ রিভার্স করি। নুনাক্কিসু বিমা আনা নু আক্কিসু, আক্স মানে অপোজিট, বিপরীত, রিভার্স, আবার রিভার্সে নিয়ে যাই। নু আমির হু শব্দটা এসছে অমর থেকে, অমর মানে বয়স, যাকে আমি লম্বা বয়স দেই, 90 বছর, 100 বছর বা 100 ঊর্ধ্ব যার বয়স, ওই বয়সে যারা পৌঁছে যায় তাকে আমি আবার ফ্লিপ করি, রিভার্স করি, রিভার্স করে কাইন্ড অফ তার শৈশবে আমি ফিরিয়ে নিই। ব্যাপারটি কেমন? ব্যাপারটি আসলে আল্লাহ তাআলা এখানে আমাদের যে লাইফ সাইকেল, এই সাইকেলটাকে তিনি বুঝাতে চাচ্ছেন যে আমাদের জীবন শুরু হয় শৈশব দিয়ে, তারপর চলে আসে কৈশোর, তারপরে যৌবন, তারপরে আসে বার্ধক্য। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যারা বার্ধক্যে পৌঁছে যায়, দীর্ঘ জীবন পায়, তারা কেমন যেন আবার ঘুরে ফিরে আবার রিভার্স করে সেই শৈশবে ফিরে যায়। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে কেউ যখন বার্ধক্যে উপনীত হয় তার দেহের যে শক্তি, সামর্থ্য, শৌর্যবীর্য সেটা থাকে না, দুর্বল হয়ে যায়, যেমনি শৈশবকালে আমরা দুর্বল ছিলাম। যখন কেউ অনেক বয়সে পৌঁছে যায় অন্যের হেল্প ছাড়া সে চলতে পারে না, অর্থাৎ শৈশবের সময়টা তো ছোটো বাচ্চাকে কোলে তুলে না রাখলে, তাকে টেক কেয়ার না করলে, দেখে না রাখলে সে যেমনি চলতে পারে না। ছোটোবেলায় আমরা যেমনি পেশাব পায়খানা করে যে কোনো জায়গায় নষ্ট করে ফেলতাম, বয়স যখন 90 100 পার হয়ে যায় তার অবস্থাটাও ঠিক একই রকম হয়ে যায়। আল্লাহ তাআলা এটাই বুঝালেন যে অমান্য আমির হুনুনা কিসু ফিল খালক, যাকে আমি দীর্ঘ জীবন দিয়েছি, দীর্ঘ হায়াত দিয়েছি, তার লাইফ সাইকেলটাকে আমি রিভার্স করে আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে যাই। মানে কেমন জানি সে শিশু হয়ে যায়। শিশুরা যেমনি ফেল ফেল করে থাকে, কিছু বোঝে না, আমাদের দাদি নানি যারা 90 100 বছর হায়াত হয়েছে তারাও অনেক কিছু মনে রাখতে পারে না, ফেল ফেল করে তাকিয়ে থাকে, তাদের আচরণটাও শিশুদের আচরণের মতো। তা আল্লাহ বললেন এই যে শৈশব, কৈশোর, যৌবন, এরপরে বার্ধক্য, বার্ধক্যের পরে আবার কেমন যেন তোমরা সেই আগের শৈশবে ফিরে যাও, শিশুদের মতো আচরণ করো, শিশুদের যে ফিচার থাকে ওই ফিচারে তোমরা ফিরে আসো। আফালা ইয়াকিলুন, এরপরও কি ওরা বুঝবে না যে আমি আল্লাহ তাআলা তার জীবন পরিক্রমাকে এইভাবে ঘুরাচ্ছি, বার্ধক্য পার করার পরে তাকে আবার শৈশবে নিয়ে যাচ্ছি, অনেকটা এরকম। এ আয়াতটা দিয়ে আল্লাহ তাদের চিন্তার দুয়ারে একটা ছোট্ট রিমাইন্ডার দিলেন, একটু নক করলেন। এরপর আল্লাহ তাআলা মুশরিকদের একটা জবাব দিচ্ছে। মুশরিকরা রাসূলুল্লাহ ইসলামকে শায়ের, কবি বলে গালে দিত। তারা বলতো, মোহাম্মদ তুমি কবি, তুমি কবিতা বানিয়ে বানিয়ে আমাদের কাছে বলো যে এটা আল্লাহ পাঠিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তুমি, তোমার মধ্যে কাব্য প্রতিভা আছে, তুমি নিজে কবিতা রচনা করো, কম্পোজ করো, এরপর আমাদের কাছে এসে বলো, আল্লাহর বাণী বলে চালিয়ে দাও। আল্লাহ এটার শক্ত সমালোচনা করে জবাব দিচ্ছেন যে ওমা আল্লামনাহু শিআরা, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা শিখাইনি। ওমা ইয়ামবাগী লাহু, আর তার জন্য এটা শোভনীয় নয় যে সে কাব্য প্রতিভা চর্চা করবে। ইন হুয়া ইল্লা যিকরুন, এটা হচ্ছে একটা উপদেশ বাণী, কোরআনটা হচ্ছে একটা উপদেশ। ওয়া কোরআনুম মুবিন, এবং এটা হচ্ছে সুস্পষ্ট কোরআন, এটা সুস্পষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম মারফত বিষ্ণু ঈসা ইসলামের কাছে আসা সর্বশেষ, দ্য লেটেস্ট রেভিলেশন। আমি মুহাম্মদকে কাব্য প্রতিভা শিখাইনি। কবিদের যে ফিচার তার কোনোটাই বিষ্ণু ঈসা ইসলামের সাথে যায় না। কবিরা মন গড়া কথা বলে, তাদের ইমাজিনেশন, কল্পনাপ্রসূত কথা বলে, ছন্দের তাল, লয়,
কবিতার লাইনের পংক্তিগুলোর অন্তমিল রাখার জন্য তারা যেমন মন চায় কথা বলে। বিষ্ণুবি কি কখনো এরকম বলেছেন? না, বলেননি। অনেক কবিদের চারিত্রিক অনেক সমস্যা থাকে। বিষ্ণু সাহা ইসলামের কি ক্ষেত্রে এটা ঘটেছে? না, নিষ্কলুষ পবিত্র চরিত্রের তিনি অধিকারী। অনেক কবি আবোল তাবোল বলে, অশ্লীল বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলে। বিষ্ণু সাহা ইসলামের কোনো কথার মধ্যে কি কোনো ধরনের অশ্লীলতা এর ছোঁয়া আছে? না, বরং বিষ্ণু সাহা ইসলাম যা বলেছেন সত্য বলেছেন, মানবতার পক্ষে বলেছেন, মোরালিটি ইথিক্স এগুলোর পক্ষে বলেছেন। অর্থাৎ একজন কবির যে সাধারণত ফিচার থাকে, এরকম ফিচার বিষ্ণু সাহা ইসলামের মধ্যে পাওয়া যায় না। এবং বিষ্ণু সাহা ইসলাম আল্লাহ বোঝাতে চাইলেন যে, হে কোরাইশরা, তোমাদের এলাকাতেই তো জন্মগ্রহণ করলো। মক্কা হচ্ছে মোহাম্মদ সাহা ইসলামের বার্থ প্লেস। সে শিশু ছিল তোমাদের মাঝে, কৈশোর যৌবন পার হয়ে আজকে 40 বছর পরে নবুয়ত দাবি করার কারণে তোমরা তার উপর মিথ্যা লেভেল আপ করছো। পয়েট শায়ের বলে তোমরা লেভেল দিচ্ছ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কই, সে তো কারো কাছে কোনো দিন পড়তে যায়নি, শিখতে যায়নি। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে কখনও কোনো অক্ষর জ্ঞান তিনি শিখেননি, বরং সরাসরি আল্লাহ তাআলা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। কারো কাছে যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতজানু হয়ে বসেননি যে আপনি আমার শিক্ষক, আপনি আমাকে শিখান, না, এটা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যায়নি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লামানি রব্বি, আমার রব আমাকে শিখিয়েছেন। সরাসরি আল্লাহ তাআলা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। এবং ওনার পুরো জীবনে কখনো তিনি কবিতা বলেননি। হাদিসে দুই একটা জায়গায় দুই একটা লাইন পাওয়া যায় যে কথাগুলো মিলে যায়। হুনাইন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্সপায়ার করার জন্য বলেছিলেন, আনা নবী লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। তারপর যখন মসজিদে নববী তিনি বিল্ড আপ করবেন, মাটি কাদা পাথর নিয়ে তৈরি করছিলেন, তখন দুই একটা কথা বলেছিলেন যেগুলোর অন্তমিল মিলে যায়। এটা হচ্ছে কোইনসিডেন্ট, কাকতালীয় ব্যাপার। কিন্তু কেউ ঘূর্ণাক্ষরে বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কবিতা বলেছেন বা কাব্য প্রতিভা ওনার মধ্যে ছিল, এটা কেউ বলতে পারবে না। উনি তো কারো কাছে অক্ষর জ্ঞানই শিখেননি, কারো কাছে যে কোনো কিছু লেখাপড়া এগুলো শিখেননি, সরাসরি আল্লাহ তাআলা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। কেন আল্লাহ তাআলা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার থেকে এরকম আলাদা রাখলেন, কেন কাব্য প্রতিভা শিখাননি? এর কারণ হচ্ছে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যদি কাব্য প্রতিভা থাকতো, কবিতা বানানোর, কবিতা পড়ার, বলার, প্রকাশ করার টেন্ডেন্সি থাকতো, তাহলে কুরাইশদের কথার একটা ভ্যালিডিটি চলে আসতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবিতা বানিয়ে বানিয়ে, মন গড়া কথা বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দেয়। আল্লাহ আকবার। এজন্য আল্লাহ বলেন, ওমা আল্লামনাহু শিআরা, আমি মোহাম্মদকে কবিতা শিখাইনি। ওমা ইয়ামবাগিলাহু, কাব্য প্রতিভা এই পোয়েট্রি এটা শিখা, জানা, প্রচার করা তার জন্য শোভনীয় নয়, বরং ইন হুয়া ইল্লা যিকরুন, যে কোরআন আমি পাঠিয়েছি এটা হচ্ছে একটা উপদেশ, রিমাইন্ডার, অ্যাডভাইস। এবং এটা কোরআন মুবিন, সুস্পষ্ট কোরআন। কোরআন কেউ পড়লে বুঝবে, কোনো গোজামিল নেই, এক আয়াতের সাথে আরেক আয়াতের বৈপরীত্য নেই, কোরআনের এক লেসন আরেক লেসনের সাথে কন্ট্রাডিক করে না, এত চমৎকার, ওয়েল কানেক্টেড, ওয়েল নেট। এটা এটা যে যিকরুম মিনাল্লাহ, যিকরুম মির রব্বিল আলামিন, মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষ এমনি বুঝতে পারবে। তাহলে প্রথমে লাইফ সাইকেল বুঝালেন, শৈশব কৈশোর যৌবন বার্ধক্য, এরপরে মানুষ আসলে আবার শৈশবে চলে আসে। এরপরে রায়তে আল্লাহ তাআলা বুঝালেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যে কবি বলো এটা মিথ্যা অপবাদ, তার উপর তাকে আমি কবিতা শিখাইনি, সে কখনো কবিতা চর্চা করে না, তার মুখ নিঃসৃত যা আল্লাহর নামে সে বলে সেগুলো আসলেই আমি বলেছি এবং এটা আমার কালাম, যিকরুন ওয়া কুরআনুম মুবিন। তো এই কোরআনটার কাজ কি? আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে কি হবে সেটা বললেন, দে লিউন দি রামান কানা হাইয়ান, যাতে করে এই কোরআন সতর্ক করতে পারে মান কানা হাইয়ান, যারা জীবিত তাদেরকে। ওয়া ইহিক্কাল কওলু আলাল কাফিরিন, এবং কাফিরদের জন্য যে শাস্তি এটা যেন অবধারিত হয়, অথবা কাফিররা জেনে বুঝে কোরআন না মানলে তাদের জন্য যে আজাব এটা সুনিশ্চিত হয়ে যায়, বা কাফিরদের জন্য যে কথাটি সেটি বাস্তবায়িত হয় এই কোরআনের সতর্কতার মধ্য দিয়ে। এখানে এই আয়াতের মধ্যে বেসিক্যালি দুইটি কথা, এক হচ্ছে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য, এই বিষয়টা এই আয়াত আমাদের সামনে স্পষ্ট করে আল্লাহ বলেন লিউন জেরা, যাতে করে কোরআন সতর্ক করতে পারে কাদেরকে, মান কানা হাইয়ান, যারা জীবিত। তাহলে জীবিত মানুষের অভ্যাস বদলাতে কোরআন এসেছে। জীবিত, দ্য লিভিং ক্রিয়েচার, হিউম্যান বিইং, তাদের আচরণে তুমুল আমূল পরিবর্তন আনার জন্য এই কোরআন এসেছে, হিস্ট্রি বদলে দেওয়ার জন্য এই কোরআন এসেছে, মৃত মানুষদের জন্য কোরআন আসেনি। আমরা প্রায় অনেক সময় দেখি যে
মানুষ একজন মারা গিয়েছে, তার লাশ খাটিয়ার উপর ফেলে রাখা হয়েছে, এরপর হেফজখানা থেকে কিছু ছাত্রদেরকে ভাড়া করে এনে তার চারদিকে গোল করে কোরআন নিয়ে পড়ে শোনাচ্ছে। তো এই মৃত ব্যক্তির সামনে যে কোরআন পড়া হচ্ছে, উনি কি শুনতে পায় এই কোরআনে তার কোনো ফায়দা হয়? দেখা যাবে যে আজীবন সে কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আইনের বিরোধিতা করেছে, কোরআনের শিক্ষার বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে ছিল তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড আর এজেন্ডা, আর মরার পরে তারপর কোরআন তাকে শোনানো হচ্ছে। সম্মানিত ভাই এবং বোনেরা, মৃত মানুষকে চেঞ্জ করার জন্য কোরআন আসেনি, কোরআন এসেছে জীবিতদেরকে চেঞ্জ করবার জন্য। এটাই আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন যে লিউন জিরামান কানা হাইয়ান, যারা জীবিত তাদেরকে সতর্ক করার জন্য কোরআন এসেছে। কারণ এই মৃত ব্যক্তির সামনে সারা পৃথিবীর সব হাফেজরা কোরআন কয়েক লক্ষবার খতম করলেও তার আমলনামা চেঞ্জ হবে না। সে যত অপকর্ম কুকর্ম করে গিয়েছে ওই প্রায়শ্চিত্ত আর সে করে যেতে পারবে না। বরং জীবিত যারা আমরা আছি তাদের সামনে যদি কোরআনের সুমহান বাণী, মর্মবাণী, মর্মার্থ, গূঢ় রহস্য উপস্থাপন করা যায়, হয়তো তার মনে আল্লাহর ভয় আসতে পারে, সে ফিরে আসতে পারে। তাহলে এর থেকে আমরা বুঝলাম মৃতদের জন্য কোরআন নয়, কোরআন হচ্ছে জীবিতদের জন্য। এবং ইয়াহিক্কুল কওলু আলাল কাফিরিন, কাফেরদের জন্য এই কথাটা কনফার্ম হয়ে গিয়েছে, সুনিশ্চিত হয়ে গিয়েছে কোরআনের সতর্কতার মধ্য দিয়ে যে তারা এই কোরআনের সতর্কতাকে মানেনি। আমরা গত পর্বে বলেছিলাম কোরআনের ওয়ার্নিং বা সতর্কতা তিন ধরনের। এক নম্বর হচ্ছে পূর্ববর্তী জাতিরা কেন ধ্বংস হয়েছিল বারবার এটা বলে কোরআন আমাদেরকে সতর্ক করে, যেন আমরা একই পথে পা না বাড়াই। এরপর কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির ব্যাপারে ওয়ার্নিং। তিন নম্বর হচ্ছে দ্য ওয়ার্নিং রিগার্ডিং হেল ফায়ার, জাহান্নামের ব্যাপারে ওয়ার্নিং। এত ওয়ার্নিং কাফেরদের কাছে হাজির করার পরেও তারা যখন কোরআন মানেনি, তাদের জন্য যে আজাব অবধারিত এটা সুনিশ্চিত হয়েছে। তাহলে আমরা এই তিনটি আয়াত শেষ করলাম। সম্মানিত শুধু আমরা যদি সামনের দিকে যেতে থাকি, আমরা দেখব যে এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে কী কী নিয়ামত দিয়েছেন সেটা আবার আমাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আল্লাহ বললেন, আমার নিজ হাত যেগুলো সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আনআমান, লাইভ স্টক অর্থাৎ ক্যাডেল, গবাদি পশু। এই পশুগুলো, গবাদি পশুগুলো, লাইভ স্টকগুলো একটা স্পেশাল নেয়ামত যেটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি। ফাহুম লাহা মালিকুন, আর তারা এই দুনিয়াতে এগুলোর মালিক হয়। কুরআনদেরকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা উটের মালিক, তোমরা ছাগলের মালিক, দুম্বা, বকরি, এগুলোর মালিক তোমরা হও, এগুলো কিন্তু তোমরা তৈরি করনি। এই লাইভ স্টকগুলো, এই গবাদি পশুগুলো আমি আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছি। এবং ওয়াজাল্লালনা আলাহুম, শুধু তাই না, এই প্রাণীগুলোকে আমি তাদের বশীভূত করেছি। তা না হলে আল্লাহ তাআলা যদি দয়া করে এই প্রাণীগুলোকে আমাদের বশীভূত না করতেন, তাহলে এত বিশাল উট এটা মানুষের বশ মানবে কোনো কারণ ছিল না। একটা মানুষের চাইতে কত গুণ বড়, কত উঁচু আরবের উটগুলো। উটগুলো যদি তাদের শক্ত পা দিয়ে একটা লাথি মারে, এক একটা মানুষ চার পাঁচ হাত দূরে ছিটকে পড়বে। কিন্তু আমরা দেখতে পাই যে আরব্য এলাকায় বেদুইন একটা ছোট্ট ছেলে একটা বিশাল উটের নাকে রশি বেঁধে হেঁটে বেড়াচ্ছে, মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে, কারণ আল্লাহ তাআলা দয়া করে এই উটকে বশীভূত করেছেন। আল্লাহ সেটাই বললেন, ওয়াজাল্লালনা আলাহুম, এই গবাদি পশুগুলোকে আমি বশীভূত করেছি। ফামিনহা রকুবুহুম, এগুলোর কোনোটাতে তোমরা চড়ো, ইউ হ্যাভ দ্য রাইডিং ফ্যাসিলিটি, কোন কোনোটার ক্ষেত্রে তোমরা এগুলোর উপরে আরোহণ করো, আরোহী। অমিনহা ইয়াকুলুন, কোনোটা তোমরা খাও, যেমন ঘোড়া, গাধা, উঁট, এগুলোর উপর আমরা চড়ি, রাইডিং ফ্যাসিলিটি আছে। এগুলো আমাদের মালামাল বোঝাই করে এবং আমাদেরকে বহন করে, আমরা এগুলোর উপর চড়ি। আল্লাহ বললেন, ওমিনহা ইয়াকুলুন, আবার কিছু কিছু আছে যেগুলো তোমরা খাও, চড়ো না, যেমন গাধা, ঘোড়া, এগুলো সাধারণত খাওয়া হয় না। তো আমরা উঁট খাই, উটের গোশত খাই, ভেড়া, দুম্বা, বকরি, মহিষ, গরু, এগুলো আমরা খাই। তাহলে দুইটা ক্লাসিফিকেশন আল্লাহ হাজির করলেন। আল্লাহ বললেন, একটা আছে যেগুলোর উপরে তোমরা চড়ো, বাহন হিসেবে ইউজ করো, আরেকটা আছে যেগুলোকে তোমরা খাও, যেগুলোর গোশত তোমরা ভক্ষণ করে থাকো। তাহলে এই আয়াতে দুইটা ইনফরমেশন আল্লাহ দিলেন যে আমি বশীভূত করে দিয়েছি, নাইলে বশীভূত হতো না। বিশাল বিশাল সাইজের গরু, কীভাবে মানুষ গরুর পাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বিশাল বিশাল উঁট। আমরা অনেক সময় আপনি ভিডিওতে দেখবেন যে সুদানের কিছু এরিয়া আছে হাজার হাজার উঁট একটা ছোট্ট ছেলে রাখাল তার পিছু পিছু চলছে,
এক নাগাড়ে তো এগুলোকে কে বশীভূত করে দিল? আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে এই লাইভ স্টকগুলোকে আমাদের জন্য বশীভূত করেছেন। এরপর আল্লাহ বললেন ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব, এরপর আরও অনেক উপকার আছে এই প্রাণীগুলোতে, শুধু এগুলোর উপর আরোহণ করো বা এগুলোর গোশত খাও তাই না, আরও অনেক উপকার আছে। কী উপকার? যেমন ভেড়া, ভেড়ার যে লোম আছে পশম, এটা থেকে উল হয়, কম্বল হয়, শীতের সিজনে তারা এটা দিয়ে কম্বল, মোটা কাঁথা, ব্ল্যাঙ্কেট, চাদর এগুলো বানাতো। এখন আমরা দেখি যে ভেড়াগুলো 6 মাস 1 বছরের ব্যবধানে এর সারা গা লোমে উলে আচ্ছন্ন হয়ে যায়, পরে বিশাল ট্রিমার মেশিন দিয়ে এগুলোকে ট্রিম করলে দেখা যায় এক একটা ভেড়ার গা থেকে 15 কেজি 20 কেজি এরকম উল বের হয়, যেটা দিয়ে আমরা ব্ল্যাঙ্কেট বানাই, চাদর বানাই। এটা একটা মানাফিয়া, উপকার আমরা পাই এই গবাদি পশু থেকে। এরপর আর কী পাই? যেমন উটের চামড়া থেকে মক্কা ওয়াজ ভেরি ফেমাস ফর দ্য ফাইনেস্ট লেদার অফ ক্যামেল, মক্কাবাসীদের সবচেয়ে বড় বিজনেস ছিল উটের চামড়াগুলোকে লেদারে পরিণত করে তারা এটা বিক্রি করতো। রেহলাতা শীতা ইয় সাইফ, সামারে তাদের একটা ক্যারাভান যেত আর উইন্টারে একটা ক্যারাভান যেত। সুরা কুরাইশ আল্লাহ তালা বললেন লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রেহলাতা শীতা ইয় সাইফ, তোমাদের দুইটা রেহলা হতো, তোমরা দুইবার বিজনেস ট্রাভেল করতে, একটা হচ্ছে সামারে গ্রীষ্মকালে আর একটা হচ্ছে উইন্টারে বা শীতকালে। তো তখন তারা এই উটের চামড়াগুলোকে ফাইনেস্ট লেদার তারা নিয়ে যেত। এমনকি মাক্কী যুগের প্রথম দিকে যখন আবিসিনিয়াতে, বর্তমানে যেটা ইথিওপিয়া হাবাসা, ওই এলাকাতে যখন নমুসলিম সাহাবারা ইমান বাঁচাতে হিজরত করেছিল, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আবু সুফিয়ান আবু জাহেল কিছু কুরাইশদের নেতাদেরকে পাঠিয়েছিল এবং তাদেরকে কিছু উপঢৌকন দিয়েছিল এবং বলেছিল এই উপঢৌকন তোমরা যে নাজ্জাশির বাদশার কাছে, তার নাম হচ্ছে আসহামা, নেইগাস ইংরেজিতে বলে, নেইগাসকে দিবা আর বলবা যে আমাদের দিন ধর্ম ছেড়ে চুনকালি মেখে তোমার এলাকায় আশ্রয় নিয়েছে, তাদেরকে আমাদের হাতে ফিরিয়ে দাও। তো তোমরা রাজার সাথে দেখা করার আগে রাজার মন্ত্রী পরিষদ যারা আছে তাদের সবাইকে উপহার দিও। কী উপহার? এই উপহারের মধ্যে অন্যতম ছিল দ্য ফাইনেস্ট লেদার অফ ক্যামেল, মক্কার উটের যে চামড়া এটা দিয়ে চমৎকার ডিজাইনের যে লেদারগুলো, এই লেদারগুলো তারা উপহার হিসেবে দিয়েছিল। তো আল্লাহ বললেন ওয়ালাহুম ফিহা মানাফিউ, শুধু যে এগুলোর উপর চড়ো, এগুলোর গোশত খাও তা না, আরও উপকার আছে। এই যে উল দিয়ে কম্বল বানাও, এগুলো লেদার বিক্রি করো, তোমরা প্রফিট করো, মানি মেক করো বছরে দুইবার। ওমা শারিব, এবং এখান থেকে সুপেয় পানীয় মানে দুধের ব্যবস্থা হয়, সুবহানাল্লাহ। আপনারা উটের দুধ কেউ খেয়েছেন কি না জানি না, খুব সুস্বাদু উটের দুধ, গরুর দুধ, মহিষের দুধ, দুম্বা ভেড়া এগুলোর দুধ তারা মক্কার লোকেরা কিন্তু সে সময় পান করতো এবং এটা ছিল ওয়ান অফ দ্য মেজর ডায়েট অফ মাক্কান পিপল। তারা উটের গোশত খেত, রুটি খেত এবং দুধ খেত, দুধ ছিল তাদের মেজর একটা ফুড। তাল্লা বললেন যে এই লাইফ স্টকগুলোর মধ্য দিয়ে, ক্যাটেলগুলোর মধ্য দিয়ে আমি কত নেয়ামত দিলাম একটু যদি খেয়াল করো, আফালা ইয়াশকুরুন, তারপরে কি তারা গ্রেটফুল হবে না, কৃতজ্ঞ হবে না? এভাবে আল্লাহ তাআলা কুরাইশদেরকে বোঝাতে চাইলেন। আল্লাহু আকবার, আপনি যদি কোরআনের প্রতিটা আয়াতের ভেতরে ঢুকে যান, প্রত্যেকটা আয়াতের পেছনের গল্পটা খুঁজে বের করার চেষ্টা করেন, প্রতিটা আয়াতের নেপথ্যে আসলে কী আছে, কী ইঙ্গিত আছে, কী দিক নির্দেশনা আছে, আপনি অবাক হবেন যে আল্লাহ তাআলা ঘুরিয়ে ফিরিয়ে নানা ভঙ্গিমায়, নানা ঢঙে, নানা বাক্যবিন্যাসে তিনি এমনভাবে আমাদের কাছে উপদেশগুলো হাজির করেছেন, যাদের অন্তরের চোখ আছে, যারা সত্য গ্রহণে আগ্রহী, তারা নিঃসন্দেহে কোরআনের এই বাণী দ্বারা প্রভাবিত হবে এবং কোরআনকে আল্লাহর পাঠানো কিতাব হিসেবে তারা মেনে নেবে, তারা শাহাদা পড়বে, তো কোনো সন্দেহ নেই। আল্লাহ বললেন এতভাবে তাদেরকে আমি বুঝালাম, তাদেরকে কী নেয়ামত দিলাম এগুলো আমি তাদেরকে বুঝালাম, কিন্তু তারপরও তারা আল্লাহকে ব্যতীত রেখে মূর্তির পূজা করে। আল্লাহ বলে ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, তারা এক আল্লাহকে বাদ দিয়ে আলিহা অনেক ইলাহের এবাদত করে। কেন? লাআল্লাহুম ইউনসারুন, এই প্রত্যাশায় যে এই কল্পিত দেবদেবী মূর্তিগুলো তারা তাদেরকে সাহায্য করবে। আসলে তারা কি দেবদেবী কাঠের তৈরি, মাটির তৈরি, পাথরে খোদাই করা এই মূর্তিগুলোকে আসলে তাদের সাহায্য করতে পারে? তাদের নিজের সাহায্যের জন্যই তো বিশাল টিম দরকার। আমরা তো দেখি যে মানুষগুলো মূর্তি বানায়, পাথর খোদাই করে, কাঠ খোদাই করে, ডিজাইন করে, সেখানে রং করে, আবার গরু ছাগল যেন এখানে এসে কিছু না করে, কুকুর এসে যেন কিছু না করে, সিকিউরিটি দেয়,
মাছি যদি এর গায়ে বসে সে নিজে মাছিও তাড়াতে পারে না, সেই মাছি তাড়ায় দিতে হয়। তো নানা ধরনের সাহায্য সহযোগিতায় মূর্তিগুলোর লাগে। আল্লাহ বললেন এরকম দুর্বল মূর্তিগুলোর কাছে যে তোমরা বিভিন্ন জিনিস চাও, এক আল্লাহকে ব্যতীত রেখে তোমরা এতগুলো ইলাহের ইবাদত করো, এই প্রত্যাশায় যে আল্লাহ ইউনসরুন, তারা সাহায্য করবে, তাদের সাহায্যের জন্যই তো অনেকের দরকার, তারা কি সাহায্য করবে? লা ইয়াস্তাতিউনা নাসরাহুম, আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছেন যে তারা তাদের কোনো উপকার করতে পারবে না। এই লাত, মানাত, উজ্জা, হুবাল, এই মূর্তিগুলো কুরাইশদের কোনো উপকারে আসবে না, বরং ওয়াহুম লাহুম জুন্দুম মুহদরুন, কিয়ামতের দিন তাদেরকে লাইকে ট্রুপস, সৈন্যবাহিনীর মতো সামনে উপস্থিত করা হবে। ওয়াহুম লাহুম জুন্দুম মুহদরুন, জুন্দুন মানে হচ্ছে ব্যাটালিয়ান, ট্রুপ। এ আয়াতের তাফসিরে দুইটা কথা এসছে। মুফাসসিরিনরা বলেছেন হতে পারে যারা দেবদেবীর পূজা করবে সমস্ত দেবদেবীগুলোকে আল্লাহ তাআলা লাইন ধরে দাঁড় করাবেন, লাত, মানাত, উজ্জা, হুবাল, যেগুলোর পূজা কুরাইশরা করতো, এবং এখনও বিভিন্ন সময় মূর্তির যে পূজা করা হয় আল্লাহ বলেন সেগুলোকে আমি দাঁড় করাবো সৈন্যবাহিনীর মতো, তোমাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবো এদেরকেও নিক্ষেপ করবো, এগুলো হবে ফুয়েল, জাহান্নামের ফুয়েল। ওয়াকুদুহান্না আন্নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ফুয়েল হবে মানুষ আর পাথর, এই পাথরের তৈরি মূর্তিগুলো তোমাদের সাথে দাউ দাউ করে জ্বলবে। এটা হচ্ছে একটা তাফসির, যে তাদেরকে সৈন্যবাহিনীকে যেমনি একত্রিত করা হয় কিয়ামতের দিন মূর্তিগুলোকে আল্লাহ আদার করাবেন, যে দেখো আজকে এগুলোর কী পরিণতি আমরা করি, এগুলোকে তোমরা খোদা মনে করতে। আরেকটা ব্যাখ্যা এসছে যে যারা এগুলোর পূজা করে এরাই সৈন্যবাহিনীর মতো চারদিকে সেফগার্ড হয়ে দুনিয়াতে থাকে। আমরা তো তাই দেখি যে মূর্তিগুলোকে কীভাবে সম্মান প্রদর্শন করা হয়, শত শত মানুষ দুই হাত করজোর করে মূর্তির সামনে দাঁড়িয়ে বিভিন্ন জিনিস তারা কামনা করে প্রত্যাশা করে, এবং এটাকে পরিচ্ছন্ন রাখা, এটার গা থেকে মাছি তাড়ানো, এটার বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য মানুষ এসে দাঁড়িয়ে থাকে। তো এই মূর্তিগুলো আসলে কী সার্ভিস দিবে? এদেরকে টিকিয়ে রাখার জন্য তো সার্ভিসের প্রয়োজন হয়, এর সামনে মানুষরা দল বেঁধে সেনাবাহিনীর মতো ভূমিকা পালন করে। তাহলে দুটা ব্যাখ্যা, এক হচ্ছে মূর্তির সামনে দুনিয়াতে মানুষ এরকম বাহিনীর মতো দাঁড়িয়ে মূর্তির সেবা করে, দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে যে কেয়ামতের দিন আল্লাহ এই জাহান্নামি যারা মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজারী, এরা যেগুলোর যে মূর্তিগুলোর পূজা করতে এগুলোকে আল্লাহ লাইন ধরে দাঁড় করিয়ে এগুলোকে জাহান্নামে ফেলবেন। আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন লা ইয়াস্তাতিউনা নাসরাহুম, কোনো উপকার তারা করতে পারবে না। এভাবে কথামালাগুলোকে উপস্থাপন করে সবশেষে রাসূলুল্লাহ ইসলামকে আল্লাহ তাআলা একটু সান্ত্বনা দিচ্ছেন। রাসূলুল্লাহ ইসলামকে আল্লাহ তাআলা বললেন ফালা ইয়াহজুমকা কওলুহুম, নবী হে তাদের কথা যেন আপনাকে বিচলিত না করে, আপনাকে যেন টেনশনে না ফেলে। ইয়াহজুমকা শব্দটা এসেছে হাজান থেকে, হাজান মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি। কারণ যদিও শুরুতে আল্লাহ তাআলা কনফার্ম করেছেন যে ইয়াসিন আল কুরআনুল হাকিম ইন্না কালামিনাল মুরসালিন, হ্যাঁ ইউ আর অ্যামং দ্য মেসেঞ্জার্স, হে নবী আপনি পাঠানো প্রেরিত রাসুলদের অন্তর্ভুক্ত, অ্যান্ড ইউ হ্যাভ এ লং লেগেসি অ্যান্ড হিস্ট্রি, হাজার হাজার নবী পাঠিয়েছে আপনি তাদের মধ্যে থেকে শুধু একজনই না, আপনি তাদের সবচাইতে সেরা, সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন। তো আল্লাহ প্রথমে তো কনফার্ম করেছেন, এখানে আবার সান্ত্বনা দিচ্ছেন যে নবী হে দুনিয়ার জীবনটাই তো এমন, যত রাসুল পাঠিয়েছে কারো কারোর জন্য তো রেড কার্পেট বিছিয়ে রাখা হয়নি, এটা কুসুমাস্তীর্ণ ছিল না, তাদের কারো পথ ছিল কণ্টকাকীর্ণ, ফুল অফ থর্নস, কঠিন, কষ্টকর, সংগ্রামময় জীবন নবীরা পার করেছে, তাদের যা হয়েছে আপনারও তাই হচ্ছে। নবী তারা আপনাকে, আপনি এত সুন্দর কোরআনের বাণী উপস্থাপনের পরেও বলে যে এগুলো কবিতা, আপনি কবি, আপনি এত চমৎকার ব্যক্তিত্বের অধিকারী হওয়ার পরেও আপনাকে তারা বলে পাগল, আপনার এত সুন্দর বায়োগ্রাফি, জীবনী, পার্সোনালিটি, এরপর তারা আপনাকে বলে গণক, তারা নানাভাবে আপনাকে নানা কথা বলে। নবী, পেয়ারা নবী, আপনি এই কথাগুলোর থেকে বিচলিত হবেন না। ফালা ইয়াহজুমকা কওলুহুম, তাদের কথা যেন আপনাকে বিচলিত না করে, তাদের কমেন্টস যেন আপনার হিম্মতকে দুর্বল না করে, তাদের এই ট্যাগিং যেন আপনার এই সত্যের এবং ন্যায়ের পথে অবিচলভাবে যে চলছেন এক চুল পরিমাণ যেন আপনাকে পিছনে সরিয়ে না দেয়। ফালা ইয়াহজুমকা কওলুহুম, তাদের কথায় আপনি বিচলিত হবেন না, চিন্তিত হবেন না। ইন্না না আলামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আমি তাদেরকে দেখে নেব, নিশ্চয় আমি জানি মা ইউসিররুন, তারা কী গোপনে তারা কী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে,
ওমা ইউলিনুন আর প্রকাশ্যে তারা কি ষড়যন্ত্র করে আপনাকে কি বলে আমার সব জানা আছে। আই উইল মেক ইউর পাথ ইজি অ্যান্ড স্মুথ, নবী হে আপনার রাস্তা আমি সহজ স্মুথ করে দিব, আপনি আমার উপর ভরসা রাখুন। তাদের এই কটু কথায়, তাদের এই ট্যাগিংয়ে আপনি বিচলিত হবেন না। বিশ্ব নবী ইসলামকে এভাবে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। এটা ছিল পঞ্চম পর্বের একটা বক্তব্য। পঞ্চম পর্বের সর্বশেষ কথাটা আল্লাহ তাআলা একটা ঘটনার রেসপন্সে নাজিল করেছেন। ঘটনাটা কি সেটা আগে আপনাদের সামনে একটু উপস্থাপন করি। সেটা হচ্ছে বিশ্ব নবী ইসলাম যখন বারবার দাওয়াত দিচ্ছিলেন যে একদিন কিয়ামত হবে, যারা তোমরা মারা গিয়েছো সবাই উঠবে, পৃথিবীর যে যেখানে তোমরা তোমাদের কবর উঠানো হবে, এবং আমরা গত পর্বে বলেছিলাম যে মিনাল আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে জেনারেশন টু জেনারেশন মানুষ উঠতে থাকবে, তারা বলবে কলু মাম বাআসানা মিন মারকাদিনা, কে আমাদের ঘুম ভাঙালো। রাসূল ইসলাম বারবার যখন মক্কার কুরাইশদের কাছে এই পুনরুত্থান, হ্যাঁ এটাকে আরবিতে বলে আল বাআস, আল্লাহ যে আবার মৃত্যুর পরে সবাইকে জীবিত করবেন, এবং আপনাদেরকে বলেছিলাম যে তাওহিদ রিসালাত আখিরাত সূরা ইয়াসিনের সেন্ট্রাল থিম হলেও পুনর্জীবন দান করা, পুনর্জীবন বা পুনরুত্থান, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সূরা ইয়াসিনের। আল্লাহ বারবার এটাকে প্রমাণ করানোর চেষ্টা করেছেন বিভিন্ন আয়াতে। তো বিশ্ব নবী ইসলাম যখন বারবার বুঝাচ্ছিলেন যে এই জীবনে শেষ জীবন নয়, আবার উঠবে, আবার জীবিত হবে, আবার বিচার হবে, পুনর্জীবন হবে, এটা কোরাইশরা কোনোভাবে মানতেই পারছিল না যে আমরা মরে যাব। মরে গেলে কবরস্থানগুলোতে তো দেখা যায় মানুষ পচে যায়, হাড়গোড়গুলো মাটির সাথে মিশে যায়, থাকে না তার আর কোনো অস্তিত্ব, নিঃশেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়। তাদের কাছে এটা অবাক লাগতো যে বিলীন হয়ে যাওয়ার পরে আবার এই মানুষ জীবিত হয় কী করে। বারবার যখন বিশ্ব নবী ইসলাম পুনরুজ্জীবন পুনরুত্থানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন কোরআনের আয়াত দিয়ে, তখন তাফসিরে এসেছে দুজনের কথা, কোনো কোনো তাফসিরে এসেছে আস ইবনে ওয়াইল, কোনো কোনো তাফসিরে এসেছে উবাই ইবনে খালাফ। তারা কোনো একটা কবরস্থানে যে একটা মৃত মানুষের যে স্কেলিটন কঙ্কাল আছে, এই কঙ্কালের একটা হাড় নিয়ে এসেছে, অস্থি, আরবিতে বলে ইদাম, আজমুন বা ইদাম, এই একটা হাড্ডি, মরা মানুষের কঙ্কালের হাড্ডি এনে বিশ্ব নবী ইসলামের সামনে এসে নিজ হাতে হাড্ডিটাকে এরকম চাপা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে বিশ্ব নবী ইসলামের সামনে এরকম ফু দিয়ে ফেলে বলে মোহাম্মদ, তুমি কি বলতে চাচ্ছ এই যে কঙ্কালের জীর্ণ শীর্ণ চূর্ণ হয়ে যাওয়া হাড় যেটা এখন ধুলাবালিতে রূপান্তরিত হয়েছে, এইটাকে আল্লাহ জীবিত করবেন? এটা কি আসলে বিশ্বাসযোগ্য? এটা কি আসলে কমন সেন্সে ধরে? তুমি কী দাওয়াত দিচ্ছ মোহাম্মদ? তুমি কি এই কথা বলতে চাচ্ছ যে এই কঙ্কালের এই হার গুঁড়ো হয়ে যাওয়া, জীর্ণশীর্ণ হয়ে যাওয়া এই হার যেটা ডাস্ট বা ধুলাবালিতে রূপান্তরিত হয়েছে, এইটারে আল্লাহ আবার গোশত দিবেন, প্রাণ দিবেন, আবার উঠাবেন, জীবিত করবেন, এই কথা তুমি বলতে চাচ্ছ না? এই কথা তুমি আমাদের শোনাতে চাচ্ছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বারবার এরকম তর্ক করে তারা এরকম উপস্থাপন করছিল, এই লোকের প্রশ্নের প্রেক্ষাপট আল্লাহ আয়াত নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শক্ত ভাষায় বললেন যে হ্যাঁ, আল্লাহ এটাকে জীবিত করবেন, আর তুমি মরার পরে হে আস ইবনে ওয়াইল, এখন বড় 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 কণ্ঠে কথা বলছো, তোমাকেও আল্লাহ জীবিত করবেন এবং তোমাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এই যে ঘটনাটা, এই স্টোরিটার প্রেক্ষাপটে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খসীমুম মুবিন, মানুষ কি দেখে না যে তাকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে, জাস্ট ফ্রম এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, একটা শুক্রকীট থেকে আমি তাকে তৈরি করেছি, ফাইদা হুয়া খসীমুম মুবিন, আর এখন পূর্ণ বয়স পেয়ে সে সুস্পষ্ট ঝগড়ায় লিপ্ত হয়েছে। কারণ আস ইবনে ওয়াইল একটা কঙ্কালের হাড্ডি এনে এটাকে চূর্ণ করে রাসূলকে বলতে যাচ্ছেন এটা জীবিত হবে মোহাম্মদ, এই কথা তুমি আমাদেরকে শোনাতে চাচ্ছ? মানে তার দাপটে, তার গলা এত উঁচু হয়েছে বিশ্ব নবী ইসলামের সামনে। আল্লাহ বললেন যে হে আস ইবনে ওয়াইল, তুমি কি খেয়াল করো না যে তোমাকে আমি কোত্থেকে বানিয়েছি? একটা শুক্র কীট ছিলা, হ্যাঁ একটা স্পার্ম ড্রপ, যেখানে 2 কোটি প্রাণের কণা ছিল, এর মধ্যে একটা কণা থেকে আমি দয়া করে মায়া করে অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্ব এনেছি। তোমার তো অস্তিত্বই ছিল না, এই পৃথিবীতে আসার আগে অস্তিত্বই তো তোমার ছিল না, ছোট্ট এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি তৈরি করেছি, আর এখন যৌবনে পদার্পণ করে গায়ে শক্তি হয়েছে, গলায় জোর এসেছে, ফাইদা হুয়া খসীমুম মুবিন, তুমি এখন ঝগড়াটে হয়েছ, নবীর সামনে এসে ঝগড়া করো। আল্লাহ বললেন দরাবালানা মাসালাম, তার এত বড় স্পর্ধা,
সে আমাকে উদ্দেশ্য করে উপমা দেয়। সে এসে বলে, এই হাড্ডি তোমার আল্লাহ জীবিত করবে, এই কথা তুমি, এই গাজাকরি কথা তুমি মোহাম্মদ আমাদেরকে গেলাতে চাও, শোনাতে চাও না? নাউযু বিল্লাহ মিন যালিক। এভাবে স্পর্ধা দেখিয়ে সে বিশ্বনবীকে বলছিল, আল্লাহ বলেন দরাবালানা মাসালান, তার এত বড় স্পর্ধা, সে আমাকে উদ্দেশ্য করে উপমা দেয়, সে আমাকে সৃষ্টির সাথে তুলনা দেয়, সেভাবে অন্য মানুষ যেটা পারবে না আমি বোধহয় সেটা পারবো না। ওয়ানাসিয়া খালকাহ, সে নিজের সৃষ্টির কথাই ভুলে যায়, আর সে বলে কলা মাই ইউহিল ইযামা, এই অস্থিকে, এই হাড্ডিকে কে জীবিত করবে? ওহিয়া রামিম, এটা যখন গুড়া হয়ে গেল, চূর্ণ হয়ে গেল, মোহাম্মদ কে জীবিত করবে এটা? তোমার আল্লাহ এটা জীবিত করতে পারবে? এভাবে বাঘ বিতণ্ডার একটা অ্যাটিটিউড নিয়ে সে এসে এটা করেছিল। আল্লাহ বলেন, সে মানুষের সাথে আমাকে তুলনা দেয় সৃষ্টির সাথে, সে আমাকে মানুষের মতো করে উপমা দেয়, নাসিয়া খালকা, আর সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে কী ছিল? কিছুই ছিল না, তাকে আমি অস্তিত্বে এনেছি, ছোট্ট একটা শুক্রকিটের ভিতরে ছিল, বাবার পৃষ্ঠ দেশ থেকে ওই নাপাক এক ফোঁটা পানি মায়ের জরাইতে এসে পৌঁছেছিল, শুক্রাণু ডিম্বাণু মিলে সে ছোট্ট আকৃতি ছিল, আমি আল্লাহ তিলে তিলে মায়ের পেটে অন্ধকার প্রকোষ্ঠে তাকে বড় করেছি, 9 মাস শেষে তার মায়ের পেট থেকে দুনিয়াতে এনেছি। কি নাজেহাল অবস্থায় না তোমার ছিল, দেখতে কি নাজেহাল একটা পরিস্থিতির মধ্যে তুমি ছিলা, সেখানে তোমাকে মানুষ রিসিভ করলো, তোমাকে ক্লিন করলো, মায়ের বুকের দুধ খাইয়ে খেয়ে তোমাকে বড় করতে আরম্ভ করলো। কী ছিলাম আসলে আমরা ছোটোবেলায়? একটা বাচ্চার বয়স যখন 1 মাস, ও তো বসতেই পারে না, 1 মাস বয়সের একটা বাচ্চাকে বসাতে চাইলে ডানে হেলে পড়ে, বায়ে কাত হয়ে পড়ে, বালিশ দিয়ে, সোফার কুশন দিয়ে। আমরা দেখেছি ছোট্ট বাচ্চাকে ছবি তুলতে চাইলে ডানে বায়ে বালিশ দিয়ে তাকে, ঠেকনা দিয়ে তাকে বসাতে হয়, এত দুর্বল ছিল। আল্লাহ বলে নাসিয়া খালকা, সে তার নিজের সৃষ্টি ভুলে গেল, সে কোত্থেকে আসলো, কত দুর্বল ছিল, কত তুচ্ছ আর নগণ্য ছিল তোমার অবস্থা, কেউ না ধরে রাখলে তুমি বসতে পারতে না, পেশাব পায়খানা করে সব নষ্ট করে দিতে, দাঁত ছিল না চিবিয়ে শক্ত কিছু খাওয়ার, লিকুইড পানি দিলে তুমি খেতে পারতা, একটু পরিমাণে বেশি হলে মুখ বেয়ে গাল বেয়ে তোমার পানি পড়তো, দুধ পড়তো, খাবার পড়তো, এই তো ছিল তোমার জীবন। আল্লাহ বলে ওয়ানাসিয়া খালকা, সে তার নিজের সৃষ্টি প্রক্রিয়া ভুলে গিয়েছে, তার সৃষ্টিটা, তার ডেভেলপমেন্টটা কীভাবে হয়েছে, কই ছিল, কী ছিল, কীভাবে ধাপে ধাপে আজকের সে পূর্ণ শক্তিসম্পন্ন মানুষ হয়েছে, মানুষ হিস্ট্রি ভুলে যায়। আর নবীর সামনে এসে বলে মাই ইউহিল ইযাম, কে এই কঙ্কালকে, এই ধুলাকণাকে জীবিত করবে? আল্লাহ বলেন কুল, নবী হে আপনি শক্ত ভাষায় বলুন, ইউহিল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। চমৎকার একটা আয়াত, নবী হে তো ওকে আপনি শক্ত ভাষায় বলুন, তা এটাকে ওই সত্তা, জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া এই কঙ্কালকে সে সত্তা জীবিত করবে, আনশাআহা আউওয়ালা মাররা, যে সত্তা এটাকে প্রথমে সৃষ্টি করেছিল। প্রথমে তোমাকে কে বানিয়েছিল? আল্লাহ। তো তুমি মরে যাওয়ার পরে আবার সে আল্লাহই তোমাকে জীবিত করবে, কত চমৎকার একটা কথা, প্রথমে যিনি সৃষ্টি করেছিলেন তিনিই আবার পুনরায় সৃষ্টি করবেন। আচ্ছা সম্মানিত সুধী, আপনারা যদি ব্যাপারটি বুঝে থাকেন তাহলে বলুন তো, কোনো জিনিস প্রথমে বানানো কঠিন নাকি দ্বিতীয়বার বানানো কঠিন? অবশ্যই প্রথমবার কোনো কিছু বানানো হচ্ছে কঠিন, দ্বিতীয়বার এটা সহজ হয়ে যায়, একটা কাজ প্রথমে করতে গেলে মানুষের কঠিন লাগে, দ্বিতীয়বার এটা সহজ হয়, তৃতীয়বার আরও সহজ, চতুর্থ পঞ্চমবার এটা সে অ্যাডপ্ট করে ফেলে, তখন এটাতে সে তার এক্সপার্টিস চলে আসে, সে খুব অল্প সময়ে খুব ত্বরিতগতিতে সেটা করতে পারে। তো যে আল্লাহ অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্বে আনতে পারে, প্রথমবার যিনি তোমাকে সৃষ্টি করতে পারে, দ্বিতীয়বার কি তিনি তোমাকে কঙ্কাল থেকে আবার পুনরুজ্জীবন দান করতে পারবে না, পুনরুত্থিত করতে পারবে না? এটা তো কমন সেন্সে ধরে, চিন্তা করলেই তো বোঝা যায়, যিনি প্রথমে সৃষ্টি করতে পারেন দ্বিতীয়বার সৃষ্টি করা তার জন্য সহজ। আল্লাহ সেটাই বললেন, কুল, নবী আপনি বলুন, ইউহিল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, এই কঙ্কাল, এই জীর্ণ হাড় নিয়ে তুমি এসে আমার সাথে কথা বলো, এটাকে তিনি জীবন দান করবেন, জীবিত করবেন, যিনি এটাকে প্রথমে সৃষ্টি করেছিলেন। ওহুয়া বিকুল্লি খালকিন আলিম, আর যে কোনো সৃষ্টির ব্যাপারে তিনি মহা জ্ঞানী, কোনটা কীভাবে সৃষ্টি করতে হয় এটা তিনি জানেন। এরপর আল্লাহ তাআলা বললেন যে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, তিনি তো সেই সত্তা যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুনের বন্দোবস্ত করেছেন, ফাইদা আনতুম মিনহু তুকিদুন, যেটা থেকে তোমরা আগুন জ্বালাও, তোমরা আগুন পোহাও, তোমরা কোনো কিছু রান্না করতে হলে, আগুন জ্বালানোর প্রয়োজন হলে সেটা থেকে তোমরা আগুন পাও। এখান থেকে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে
যে লাকড়িগুলো আমরা জ্বালিয়ে আগুন দাউ দাউ করে আমরা জ্বলতে দেখি, এই লাকড়িগুলো তো একসময় এরকম শক্ত রুক্ষ কাঠ ছিল না, এটা একসময় সবুজ শ্যামল গাছ ছিল। আপনি যদি খেয়াল করেন, একটা গাছ সবুজ পাতা, ভেতরে এটার মধ্যে ভেজা ভেজা, গাছ কেটে দিলে কষ বের হয়, মানে রস বের হয়, পানি বের হয়, তো এটা তো সিক্ত সবুজ একটা জিনিস। একটা সময় এটাকে আল্লাহ শুকাতে শুকাতে কাষ্ঠে পরিণত করেন, রুক্ষ শুকনো কাঠে পরিণত করেন, সেখানে অগ্নিস্ফুলিঙ্গ লাগলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আল্লাহ রিভার্স করে বোঝাতে যাচ্ছেন যে আল্লাহ মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, শুকনো জিনিসকে সিক্ত করেন, সিক্তকে শুকনো করেন, এগুলো দেখো তোমরা বুঝবে না। সর্বশেষে আল্লাহ তাআলা বললেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইখলুকা মিছলাহুম, যে আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করলেন, সে আল্লাহ পুনরায় তাদেরকে সৃষ্টি করতে পারবেন না? আরেক আয়াত আল্লাহ বলেছেন যে আকাশ জমিন সৃষ্টি করা কঠিন না তোমাদেরকে সৃষ্টি করা কঠিন? তোমরা মরে যাওয়ার পরে কবর থেকে উঠি আবার পুনরায় দেহে গোশত দেওয়া, প্রাণ দেওয়া, আবার আগের মতো তোমাদের বানানো, এটা কঠিন না? এই বিশাল খুঁটিহীন বিশাল আকাশ তৈরি করা কঠিন। কী বিশাল আকাশ, কোনো খুঁটি দেখি না, কোনো পিলার দেখি না। প্রথম আকাশ, প্রথম আকাশের মহাশূন্য, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশের মহাশূন্য, দ্বিতীয় আকাশ, কী বিশাল স্পেস, মহাশূন্য। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আকাশগুলো একটার চাইতে সাইজে আরেকটা অনেক বড়, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা একেবারে ছোটো, মরুপ্রান্তরে আংটি ফেলে দিলে মরুপ্রান্তরের তুলনায় আংটি যত ছোটো, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ ঠিক তত ছোটো, তৃতীয় আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ ঠিক তত ছোটো, একটার চেয়ে আরেকটা বড়। আল্লাহ বললেন এই বিশাল আকৃতির আকাশগুলোকে কোনো খুঁটি ছাড়া, খুঁটিবিহীন পিলারবিহীন যে আল্লাহ তৈরি করতে পারে, এই সাত তবাক জমিন, যে জমিনের ভেতরে দাউ দাউ করে অগ্নিস্ফুলিঙ্গ আগ্নেয়গিরির লাভা ভলক্যানো দিয়ে মাঝে মাঝে এটা বের হয়, এই সাত আকাশ সাত জমিন যে আল্লাহ তৈরি করতে পারেন, তিনি কি মৃত্যুর পরে তোমাদেরকে আবার তৈরি করতে পারবেন না? অন্য আয়াত আল্লাহ বলেছেন কোনটা সৃষ্টি করা কঠিন, আকাশ সৃষ্টি করা বেশি কঠিন না তোমাদেরকে? নিঃসন্দেহে আকাশ বিশাল আকাশ, আল্লাহ সেটাই বললেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইখলুকা মিছলাহুম, যিনি আকাশ জমিন সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ তাআলা কি তোমাদের মতো আবার নতুন করে তোমাদেরকে মৃত্যুর পরে উঠাতে পারবেন না? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, এটার আনসার নিজেই করছেন, তিনি বলছেন বালা, হ্যাঁ অবশ্যই, ফর শিওর, ইনডিড, অবশ্যই তিনি এটা করতে পারেন, কারণ অহু আল খাল্লাকুল আলিম, তিনি হচ্ছেন আল খাল্লাক, খাল্লাক মানে হচ্ছে স্রষ্টা, দ্য ক্রিয়েটর, দ্য ডিজাইনার, কারিগর, যিনি যেভাবে চান, যেমন চান, যে শেপে চান, যে আকৃতিতে চান, যে পরিমাণে চান, যে অবয়বে চান, ঠিক সেভাবে তিনি তৈরি করতে পারেন, এবং তিনি হচ্ছেন আল আলিম, মহাজ্ঞানী। এরপর আল্লাহ বললেন সৃষ্টি করতে পুনরায় কবর থেকে উঠে মানুষ বানানোটা, এটা তোমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু আল্লাহর কাছে ইটস নাথিং, ইটস ভেরি পসিবল ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তোমাদের মতো কোনো কাজের জন্য আমরা কোনো কাজ করতে হলে এক্সপিরিয়েন্স লাগে, এক্সপিরিয়েন্স না থাকলে যারা এক্সপিরিয়েন্স তাদের থেকে তথ্য নেওয়া লাগে, ইউটিউবে টিউটোরিয়াল দেখা লাগে, ট্রেনিং করা লাগে, করতে যেয়ে ভুল হয়, দীর্ঘ সময় লাগে। আল্লাহ বলে তোমরা কি তোমাদের কাজের সাথে আমার কাজের তুলনা করো? না, কখনোই না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান, আল্লাহ যখন কিছু চান, করতে চান, তৈরি করতে চান, আইয়াকুল আলাহু কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও ফায়াকুন, মুহূর্তে সেটা হয়ে যায়, বি ইট ইজ হয়ে যায়, জাস্ট আল্লাহ বলেন খুন হও ফায়াকুন, এটা হয়ে যায়। এবং মুফাসসিরিন ইকরাম বলেছেন যে এই কুন ফায়াকুনের ব্যাপারটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন, আসলে আল্লাহ কুন ফায়াকুনের মুখাপেক্ষী নন, কিছু তৈরি করতে, সৃজন করতে আল্লাহর কোনো বলা লাগে না, জাস্ট এরাদা, আল্লাহ শুধু ইচ্ছা পোষণ করেন, মুহূর্তেই সেটা হয়ে যায়। কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বললেন কুন ফায়াকুন, আমি কুন ফায়াকুনের মালিক, আমি কুন বলি ফায়াকুন, তো এটা হয়ে যায়, বি ইট ওয়াজ, এটা হয়ে যায়, বলতে দেরি হতে দেরি হয় না, ইভেন বলার মুখাপেক্ষীও তিনি নন, ওনার বলতেও হয় না, জাস্ট এরাদা, উনি ইচ্ছা করলে সেটা হয়ে যায়। আল্লাহ বললেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান, তিনি যখন কিছু করতে চান, আইয়াকুল আলাহু, তখন সেক্ষেত্রে তিনি বলেন কুন হও ফায়াকুন, মুহূর্তে সেটা হয়ে যায়। ফাসুবহানাল্লাযী, প্রশংসা সেই সত্তার, বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, যার হাতে সব কিছুর ক্ষমতা, ওয়া ইলাইহি তুরজাউন, আর সে আল্লাহর দিকেই তোমরা ফিরে যাবে। এখানে আল্লাহ বললেন যে মালাকুত, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মুল্ক, মিল্ক এই শব্দগুলো বলেছেন,
সূরা মুলক আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই সত্তা যার হাতে ক্ষমতা মুলক। আবার আরেক জায়গায় বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি ক্ষমতার মালিক, যাকে চান ক্ষমতা দেন। বিভিন্ন জায়গায় মুলক মুলক বললেন, কিন্তু এখানে আল্লাহ বললেন মালাকুত, এটা মুলকের চেয়েও আরও বড়, ভাস্ট ওনারশিপ, কমপ্লিট ওনারশিপ, সভরেনটি, ওনারশিপ, অথরিটি, সব কিছুর আল্লাহর কাছে। ফাসুবহান, প্রশংসা সেই সত্তার, আল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, যার কাছে সব কিছুর পূর্ণ কর্তৃত্ব, সব কিছুর পূর্ণ কর্তৃত্ব, যিনি সব কিছুর মালিক এবং পূর্ণ কর্তৃত্বের মালিক, যিনি কুন ফায়াকুনের মালিক, যিনি বলতে দেরি হয় সেটা অস্তিত্ব আসতে দেরি হয় না। তুমি সেই আল্লাহকে উপমা দাও যে হে মোহাম্মদ, কি করে তোমার রব এটা জীবিত করবে, এই মরা শুকিয়ে যাওয়া জীর্ণ শীর্ণ হাড্ডিকে কীভাবে আবার গোশত দিয়ে এখানে প্রাণের সঞ্চার করে আবার কবর থেকে উঠাবে কীভাবে তুমি? কি আল্লাহ বলেন, তুমি মানুষের মতো করে আমার সাথে উপমা দাও, আমি তো কুন ফায়াকুনের মালিক, আমি বলতে দেরি হতে দেরি হয় না, এবং সব কিছুর পূর্ণ কর্তৃত্ব, সভরেনটি, অথরিটি, ওনারশিপ একমাত্র আমি আল্লাহ তাআলার হাতে, এবং ওয়া ইলাইহি তুরজাউন, সে আল্লাহর দিকেই তোমরা ফিরে যাবে। তুরজাউন, সবাইকে ওদিকেই ফিরতে হবে। এজন্য কেউ যখন মারা যায় আমরা কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তুরজাউন আর রাজিউন একই জিনিস, রাজাআ ইয়ারজিউ মানে টু রিটার্ন ব্যাক, ফিরে যাওয়া। আমরা বলি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, নিশ্চয়ই আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই, রাজিউন আমরা ফিরে যাচ্ছি, রবের কাছ থেকে এসেছি আবার রবের দিকেই ফিরে যাচ্ছি। তাহলে সম্মানিত শুধু এ আয়াত দিয়ে আল্লাহ তাআলা শেষ করলেন যে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান, তিনি চাইলে কিছু যদি করতে চান, ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি বলেন হও, হয়ে যায়। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইই, প্রশংসা সেই সুমহান সত্তার যার হাতে সব কিছুর পূর্ণাঙ্গ কর্তৃত্ব বা ক্ষমতা বা সভরেনটি বা অথরিটি, ও ইলাইহি তুরজাউন, আর তোমাদের তার দিকেই ফিরতে হবে। তাহলে সম্মানিত শুধু আমরা দেখলাম যে সুরাতু ইয়াসিনের যে শেষ সেকশনটা, এখানে আল্লাহ তাআলা পুনরুত্থানের বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং সর্বশেষে আস ইবনে ওয়াইল বা উবাই ইবনে খালাফের যে ঘটনা, এটাকে সামনে এনে আল্লাহ বোঝাতে চাইলেন যে আকাশ সৃষ্টি করা কঠিন না তোমাদের? নিশ্চয় আকাশ সৃষ্টি করা কঠিন। দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন না প্রথমবার? নিশ্চয় প্রথমবার, প্রথমবার তিনি পারলে পরে কেন তোমাদের আবার জীবিত করতে পারবেন না? আকাশের মতো সুবিশাল এই সৃষ্টি তিনি অস্তিত্ব আনতে পারলে তোমাদের কেন আবার জীবিত করতে পারবেন না? ইটস ভেরি পসিবল, ভেরি ইজি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো লাইফ আফটার ডেথ, আল বাআস, আল হাশার, আল নাশার, এগুলো সত্য, মহাসত্য। বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানা আয়াত দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরাইশদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছেন, এবং পুনরুজ্জীবন, পুনরুত্থান যে এটা হবে, এটা আল্লাহ তাআলা আমাদের কাছে সূরা ইয়াসিনের মাধ্যমে সুস্পষ্ট করেছেন। সম্মানিত শুধু এই ছিল সূরা ইয়াসিনের সর্বশেষ সেকশন বা সর্বশেষ পর্ব। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা 83 আয়াত বিশিষ্ট কোরআনের হৃদয় খ্যাত এই সূরাটির ধারাবাহিক অর্থ বর্ণনা, মর্মার্থ উদ্ঘাটন, সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম। ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী পর্বে এই 83 আয়াত বিশিষ্ট সূরা ইয়াসিনের মধ্যে থেকে আমরা আসলে কী শিখলাম, কী জানলাম, কীভাবে আমরা এই সূরার রিমাইন্ডারগুলোকে, মেসেজগুলোকে, লাইফ লেসনগুলোকে আমাদের জীবনের সাথে রিলেট করতে পারি, আমরা কী শিখতে পারি, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ চতুর্থ পর্বে সূরা ইয়াসিনের দ্য হার্ট অফ দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামে চার পর্বের ধারাবাহিক লাইফ সিরিজের চতুর্থ পর্ব বা শেষ পর্ব আগামী বৃহস্পতিবার রাত 10টায় সে পর্বটি আপনাদের সবাইকে দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের এ তৃতীয় পর্ব এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।